জীবনে তাল কেটে গেল এ আর রহমানের, ভারতের সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া। ভারতবাসীকে থমকে দিয়েছে এ আর রহমান, জীবনে তাল কেটে গেল এ অস্কারজয়ী সঙ্গীত শিল্পীর। জীবন সংসারের গতি থমকে দাঁড়িয়েছে তাদের জীবনে। ইতোমধ্যে এ দম্পতির বিচ্ছেদের খবর জেনে গেছেন ভক্ত অনুরাগীরাও। কী কারণে বিচ্ছেদের পথে হাঁটছেন এ দম্পতি জানালেন রহমান পত্নীর আইনজীবী। আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিচ্ছেদের পথে এ আর রহমান। এই খবর জানিয়েছেন তার স্ত্রী সাইরা বানুর আইনজীবী বন্দনা শাহ। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানান, তিক্ত সম্পর্কের জেরেই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তার মক্কেল। উভয়ের সম্মতিতেই এই পদক্ষেপ। এ আর রহমানের বিচ্ছেদের খবর হাওয়ার বেগে ছড়াতেই বাকরুদ্ধ গোটা দেশ। কেন এই বিচ্ছেদ? সাইরা বানুর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘতিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে, কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তার, কিন্তু সাইরা অপারগ। এই জায়গা থেকেই আইনজীবীর অনুরোধ, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কেউ যেন সাইরাকে বিব্রত না করেন। তিনি মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন, কারণ দীর্ঘ দাম্পত্যের ইতি টানা সহজ কথা নয়। সূত্র যুগান্তর।